সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আজকের অনলাইন ক্লাসে। আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থীরা, প্রথমেই তোমাদের জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে স্বাগত। আমি জাহিদা সুলতানা, সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি এমএ ফাইনাল ইয়ার স্টুডেন্টদের পড়াবো। বিষয়ের শিরোনাম আন্তর্জাতিক আইন, কোড 31.15.13। শিক্ষার্থীরা, গত দুটো ক্লাসে আমি তোমাদেরকে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা, আন্তর্জাতিক আইনের উদ্দেশ্য, গুরুত্ব, শ্রেণীবিভাগ এবং রাষ্ট্রীয় আইনের সঙ্গে আন্তর্জাতিক আইনের কী পার্থক্য সেগুলো পড়িয়েছিলাম। তো মনে আছে তোমাদের যে আন্তর্জাতিক আইন কাকে বলে বা আন্তর্জাতিক আইন কি? সাধারণভাবে আমরা আন্তর্জাতিক আইন বলতে বুঝি যে আন্তর্জাতিক আইন হলো ওই সমস্ত আইন কানুন বা নিয়ম কানুনের সমষ্টি যেগুলো পৃথিবীর সভ্য রাষ্ট্রসমূহ নিজেদের পারস্পরিক আচরণের ক্ষেত্রে মেনে চলে বা মেনে চলতে নিজেদেরকে বাধ্য মনে করে। তো আমরা আন্তর্জাতিক আইনের একটা সংজ্ঞা আরেকবার দেখে নিই। আন্তর্জাতিক আইন হলো সাধারণ আইনের সেই অংশ যা শুধুমাত্র রাষ্ট্রসমূহের সম্পর্কই নির্ধারণ করে না, বরং আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহের কার্যাবলী এবং এ সকল প্রতিষ্ঠানের সঙ্গে রাষ্ট্রসমূহ ও ব্যক্তির সম্পর্ক ও দায়িত্ব কর্তব্য আওতাভুক্ত করে। আজ আমরা চলে যাই আন্তর্জাতিক আইনের উৎসে। আন্তর্জাতিক আইনের উৎস এ আইনের সৃষ্টির সঙ্গে সম্পর্কিত। আন্তর্জাতিক আইন কিন্তু একদিনে গড়ে ওঠেনি, এটা বহুদিন ধরে কতগুলো উৎসের উপর নির্ভর করে এবং প্রভাবশালী রাষ্ট্রসমূহের সাধারণ সম্মতিক্রমে গড়ে উঠেছে। তো আন্তর্জাতিক আইনের যে এই উৎস, এগুলোকে দুভাগে ভাগ করা যায়। প্রথমত আনুষ্ঠানিক বা ফর্মাল উৎস। রাষ্ট্রসমূহের সাধারণ সম্মতি এবং এর সৃষ্ট প্রক্রিয়াই আন্তর্জাতিক আইনের আনুষ্ঠানিক উৎস। দ্বিতীয়ত বস্তুগত বা ম্যাটেরিয়াল উৎস। যে সমস্ত বস্তু বা যে সমস্ত বিষয় আন্তর্জাতিক আইনের বিধানের উপস্থিতির সাক্ষ্য বহন করে তাকে বস্তুগত উৎস বলে। যেমন আন্তর্জাতিক চুক্তি, প্রথা, আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত, এগুলো হচ্ছে বস্তুগত উৎসের অন্তর্গত। তবে আনুষ্ঠানিক উৎস এবং বস্তুগত উৎস একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিক্ষার্থীরা, আজ আমরা এই যে বস্তুগত উৎস সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এখানে আন্তর্জাতিক আদালতের ছবি দেখতে পাচ্ছ। এটির হেডকোয়ার্টার কোথায়? হেগ, নেদারল্যান্ডসে। এবং 1945 সালে 26 জুন এটি প্রতিষ্ঠিত হয়। এর পূর্বসূরি কিন্তু 1920 সালে যে প্রতিষ্ঠিত পিআইসিজে, মানে পার্মানেন্ট ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তো আন্তর্জাতিক আইনের উৎস নির্ণয়ে, এই যে আমরা আন্তর্জাতিক আদালতের ছবিটা দেখলাম, এই আন্তর্জাতিক আদালতের সংবিধিবদ্ধ 38-এর 1 ধারা অত্যন্ত গুরুত্ব বহন করে। এই ধারা অনুযায়ী বিরোধ নিষ্পত্তির জন্য আদালত যে আইন প্রয়োগ করবে তা হচ্ছে প্রথমত বিভিন্ন বিধিবিধান সৃষ্টিকারী আন্তর্জাতিক কনভেনশন বা চুক্তি। কিন্তু সেই চুক্তিগুলো আবার কেমন হতে হবে? সেই চুক্তিগুলো বিরোধের পক্ষ সমূহ কর্তৃক স্বীকৃত হতে হবে। তাহলে প্রথমেই আমরা দেখছি বিভিন্ন বিধি বিধান সৃষ্টিকারী আন্তর্জাতিক কনভেনশন বা চুক্তি যা বিরোধের পক্ষসমূহ কর্তৃক স্বীকৃত। দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক প্রথা, যা আইন হিসেবে
সাধারণভাবে স্বীকৃত। তৃতীয়ত হচ্ছে আইনের সাধারণ নীতিমালা যা সভ্য জাতিসমূহ কর্তৃক স্বীকৃত। চতুর্থত হচ্ছে বিচার বিভাগীয় সিদ্ধান্ত এবং বিভিন্ন দেশের খ্যাতিমান পণ্ডিতদের মতবাদ যা আইনের বিধান নির্ণয়ে সহায়ক। এছাড়া সমসাময়িক কালে ন্যায়পরায়ণতাকেও আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে গণ্য করা হয়। শিক্ষার্থীরা এই যে আন্তর্জাতিক আইনের উৎস নির্ণয় 38-1 এই ধারা, এই ধারাতে কিন্তু আনুষ্ঠানিকভাবে উৎস হিসেবে এগুলোকে, এই বিষয়গুলোকে আখ্যায়িত করা হয়নি, কিন্তু প্রকৃতপক্ষে এগুলোই আন্তর্জাতিক আইনের উৎস। এখান থেকেই আদালত প্রয়োজনীয় বিধান সংগ্রহ করে নির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োগ করবেন। তো যদিও আন্তর্জাতিক আদালতের 38-1 তোমার আন্তর্জাতিক উৎস সম্পর্কে বলা হয়েছে, কিন্তু তার বাইরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ উৎস রয়েছে যেগুলো আন্তর্জাতিক আইনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা করেছে। তো সেই হিসেবে আমরা শুধু 38-1 বিধি দেখব না, অন্যান্য উৎসগুলো সম্পর্কেও পড়ব। তো আজকে আমরা দেখি কি কি তোমার উৎস রয়েছে 38-1 ছাড়াও, 38-1 প্লাস অন্যান্য উৎস। তার মধ্যে আমরা প্রথাকেই প্রথমে রেখেছি, কারণ প্রথাই হচ্ছে আন্তর্জাতিক আইনের প্রাচীনতম উৎস এবং আন্তর্জাতিক আইনের যাত্রাই শুরু হয়েছে প্রথার হাত ধরে। দ্বিতীয়ত আন্তর্জাতিক চুক্তি, এটা আন্তর্জাতিক আদালতের সংবিধিতে প্রথাকে দেওয়া হয়েছে 2 নম্বরে, অর্থাৎ 38-1 খ হচ্ছে প্রথা আর আন্তর্জাতিক চুক্তিকে রাখা হয়েছে 1 নম্বরে। 38-1 ক হচ্ছে আন্তর্জাতিক চুক্তি, কিন্তু আমরা পড়ার সময় প্রথাকেই আগে রাখছি, এরপরে রাখছি আন্তর্জাতিক চুক্তিকে। তৃতীয়ত হচ্ছে আইনের সাধারণ নীতিমালা, 38-1 গ। আর চতুর্থত হচ্ছে বিচার বিভাগীয় সিদ্ধান্ত, এটি 38-1 ঘ। বিভিন্ন দেশের পণ্ডিতদের মতবাদ 38-1 ঘ। আর হচ্ছে এছাড়াও আমরা অন্যান্য যে উৎসগুলো দেখব তার মধ্যে প্রথমেই রয়েছে ন্যায়পরায়ণতা, এরপরে আন্তর্জাতিক সংগঠন সমূহের সিদ্ধান্ত ও প্রস্তাবাবলী এবং আন্তর্জাতিক সৌজন্য। তাহলে শিক্ষার্থীরা, আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে আমরা দেখতে পাচ্ছি কি কি রয়েছে: প্রথা, আন্তর্জাতিক চুক্তি, আইনের সাধারণ নীতিমালা, বিচার বিভাগীয় সিদ্ধান্ত, বিভিন্ন দেশের পণ্ডিতদের মতবাদ, ন্যায়পরায়ণতা, আন্তর্জাতিক সংগঠন সমূহের সিদ্ধান্ত ও প্রস্তাবাবলী, আন্তর্জাতিক সৌজন্য। তো আজকে আমরা এই যে উৎসগুলো, এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো উৎস, প্রথা এবং আন্তর্জাতিক চুক্তি, এ দুটো আলোচনা করব। তো শুরুতেই আমরা প্রথা সম্পর্কে পড়ি। প্রথা বলতে কি বুঝায়? আন্তর্জাতিক আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে সর্বজন স্বীকৃত প্রথা। আন্তর্জাতিক আইন মূলত প্রথাভিত্তিক আইন হিসেবেই তার যাত্রা শুরু করেছে। এখনো পর্যন্ত এটাই এই আইনের অন্যতম প্রধান উৎস হিসাবে স্বীকৃত। প্রাচীনকালে বা প্রাচীনকাল থেকেই বিভিন্ন রাষ্ট্র নিজেদের মধ্যকার সম্পর্ক বা আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অলিখিত কিছু নিয়ম মেনে আসছে। কিরকম অলিখিত, লিখিত না, অলিখিত বিভিন্ন নিয়মকানুন রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে সম্পর্ক বা আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করে আসছে বা মেনে আসছে। এই যে দীর্ঘদিন ধরে প্রচলিত সর্বজন স্বীকৃত এই নিয়ম বা রীতিনীতি, এগুলোই হচ্ছে প্রথা। প্রথা দীর্ঘকাল ধরে অবিরামভাবে মানে নিরবচ্ছিন্নভাবে অধিকার হিসেবে পালন করার ফলে আন্তর্জাতিক আইনের মর্যাদা লাভ করে। তাহলে আমরা দেখছি যে
প্রাচীন কাল থেকেই বিভিন্ন রাষ্ট্র তাদের পারস্পরিক যে আচরণ সেটা নিয়ন্ত্রণের জন্য অলিখিতভাবে কিছু নিয়ম মেনে চলে আসছে, এবং এই যে অলিখিতভাবে যে সমস্ত নিয়ম মেনে আসছে সেগুলো কিন্তু অল্প সময় না, দীর্ঘদিন ধরে সেটা মেনে আসছে এবং নিরবচ্ছিন্নভাবে অধিকার হিসাবে পালন করে আসছে। এই যে যখন কোনো একটি প্রথা দীর্ঘদিন ধরে অবিরামভাবে অধিকার হিসেবে পালন করা হয়, তখন সেটা কি হয়, আন্তর্জাতিক আইনের মর্যাদা লাভ করে। অন্যভাবে বলা যায় যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রচলিত যে সকল রীতিনীতি ব্যাপক প্রয়োগের ফলে সাধারণ গ্রহণযোগ্যতা লাভ করেছে, তাই প্রথাভিত্তিক আইন। প্রাচীন চীন, মিশর, ভারত, গ্রিস ও রোমে শান্তি ও যুদ্ধকালীন সময়ের অনেক আইন দেখা যায় যা অনেক রাষ্ট্র কি করেছে, অলিখিতভাবে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে মেনে চলত। প্রাচীনকালে যে বললাম চীন, মিশর, ভারত, গ্রিস ও রোমে যে বিভিন্ন শান্তি ও যুদ্ধকালীন সময়ের আইন রয়েছে, তার মধ্যে আমরা যদি দেখি দেখতে পাবো, মিশরের কথা প্রথমে বলি, তৃতীয় রামসেস মিশরের ফারাও, তার সময়ে কি হয়েছিল, তার সময়ে হিটটাইট রাজার সঙ্গে একটা তোমার চুক্তি হয়েছিল যে মিশরে যদি দাস বিদ্রোহ দেখা দেয় তাহলে তারা সবাই মিলে সেই বিদ্রোহ দমন করবে, এছাড়াও কোনো দাস যদি পালিয়ে যায় তাহলে তাকে ফেরত দিতে বাধ্য থাকবে। প্রাচীন চীনে দেখা যায় যে প্রাচীন চীন কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল, তখন এক রাজ্য থেকে অন্য রাজ্যে পরিভ্রমণকারী দূত হচ্ছে এক রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের সম্পর্ক বজায় রাখার চেষ্টা করত। তারপরে তোমার ভারতে, ভারতের হচ্ছে তোমার প্রাচীন যে গ্রন্থগুলো, যেমন কৌটিল্যের অর্থশাস্ত্র বা ধর্মীয় গ্রন্থ তোমার রামায়ণ, মহাভারত, এগুলোতেও কিন্তু বা মনুসংহিতা, এগুলোতেও কিন্তু তোমার আন্তর্জাতিক নিয়ম নীতি সম্পর্কে জানা যায়। বিশেষ করে তোমার রামায়ণে তোমরা দেখেছো যে রামায়ণে সীতাকে কে অপহরণ করে নিয়ে যায়, অপহরণ করে নিয়ে যায় রাবণ। তো রাম, সীতার হাজবেন্ড, সে হচ্ছে অঙ্গদ নামে একজন দূত পাঠিয়েছিল। তো রাবণের সঙ্গে সেই দূত রূঢ় ভাষায় কথা বলেছিলেন, তো এর প্রত্যুত্তরে রাবণ বলেছিলেন, তুমি যদি দূত না হতে তাহলে তোমাকে হত্যা করতাম। তার মানে এটা থেকে কি বোঝা যাচ্ছে যে প্রাচীন কালেও কিন্তু দূতদের হচ্ছে বিশেষ মর্যাদা ছিল। তারপরে তোমার প্রাচীন গ্রীসেও যে নগর রাষ্ট্র ছিল সেগুলোর মধ্যে কিন্তু দূত নিয়োগের ব্যবস্থা ছিল। তো প্রাচীনকাল থেকেই কিন্তু এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে বিভিন্ন প্রথা মেনে চলতো, অলিখিত নিয়মকানুন মেনে চলতো, এবং অনেকগুলো রাষ্ট্র কিন্তু সেগুলো হচ্ছে মানত বা অনুসরণ করে চলতো। তো এই যে প্রথাগুলো, এটা যখন এগুলো যখন দীর্ঘদিন ধরে মেনে চলা হতো, দীর্ঘদিনভাবে অবিরামভাবে এবং অধিকার হিসেবে পালন করা হতো, তখন সেগুলো কি হয়েছে, সেই প্রথাগুলো আইনের মর্যাদা লাভ করছে। তো তবে সব প্রথা যে আন্তর্জাতিক আইনের উৎস হতে পারবে এমন নয়, প্রথাকে আন্তর্জাতিক আইনের বা আইনের মর্যাদা পেতে হলে কতগুলো শর্ত অপরিহার্য, এইগুলো শর্ত ছাড়া প্রথা আইনের মর্যাদা পাবে না। তো শর্তগুলো কি আমরা একটু দেখি, কোনো প্রথা আইনে পরিণত হওয়ার শর্তগুলো এখন আমরা দেখব। প্রথমত প্রাচীনত্ব, প্রথাকে পুরনো হতে হবে, যত বেশি প্রাচীন হবে তত তার হচ্ছে গ্রহণযোগ্যতা বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে যৌক্তিকতা, তৃতীয়ত হচ্ছে অধিকার বোধে প্রতিপালিত, চতুর্থত হচ্ছে সুনির্দিষ্টতা,
পঞ্চমত হচ্ছে সার্বজনীন গ্রহণযোগ্যতা, আর ষষ্ঠত হচ্ছে বস্তুগত ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ। তাহলে প্রথাকে আইনে পরিণত হতে হলে এই সব শর্ত থাকা লাগবে। প্রাচীনত্ব, যৌক্তিকতা, অধিকার বোধে প্রতিপালিত, সুনির্দিষ্টতা, সার্বজনীন গ্রহণযোগ্যতা, বস্তুগত ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ। এখন আমরা একটু ডিটেলে এগুলো দেখি। প্রাচীনত্ব বলতে আসলে এখানে কি বুঝাচ্ছে? প্রথাকে স্মরণাতীত কাল থেকে প্রচলিত হতে হবে। আইনবিদগণ প্রথাকে আইনের মর্যাদা দেবার আগে প্রাচীনত্ব বিবেচনার উপর গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ যে প্রথা যত প্রাচীন হবে সেই প্রথা তত গ্রহণযোগ্য হবে। তবে কম সময়ের প্রচলনে যদি কোনো প্রথার সার্বজনীনতা ও নিরবচ্ছিন্নতা প্রমাণ করা যায়, তবে তা আইনে পরিণত হতে বাধা নাই। যেমন আন্তর্জাতিক মহাকাশ আইন, সমুদ্র আইনে অর্থনৈতিক অঞ্চল ও মহিষপান সংক্রান্ত বিধিবিধান, এগুলো কিন্তু অল্প সময়ের প্রচলিত, দীর্ঘদিন ধরে প্রচলিত নয়। কিন্তু এগুলোর হচ্ছে সার্বজনীনতা এবং নিরবচ্ছিন্নতা যেহেতু প্রমাণ করা যায়, সুতরাং এগুলো আইনে পরিণত হয়েছে। যৌক্তিকতা কি? যৌক্তিকতা বলতে আসলে বুঝাচ্ছে যে আন্তর্জাতিক আইনের মর্যাদা লাভ করতে হলে প্রথাকে অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে। অযৌক্তিক কোনো প্রথা নিশ্চয়ই আইনের মর্যাদা লাভ করবে না, তাই না? তো প্রথা সত্য ও ন্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে গ্রহণযোগ্য হবে না। অধিকার বোধে প্রতিপালিত তৃতীয় শর্ত হচ্ছে অধিকার বোধে প্রতিপালিত। প্রথাকে অধিকার আদায় এবং ন্যায়ের সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে। কোনো প্রথা দীর্ঘকাল ধরে অবিরামভাবে অধিকার হিসেবে পালন করার ফলে আন্তর্জাতিক আইনের মর্যাদা লাভ করে। সুনির্দিষ্টতা হচ্ছে চতুর্থ শর্ত। প্রথাকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। যে অধিকার প্রতিষ্ঠার জন্য প্রথাটার উপর নির্ভর করা হয়েছে তার প্রযোজ্যতা সম্পর্কে সুনির্দিষ্ট প্রমাণ ও স্বীকৃতি থাকতে হবে। সার্বজনীন গ্রহণযোগ্যতা, প্রথার সাধারণ বা সার্বজনীন গ্রহণযোগ্যতা থাকা প্রয়োজন। অর্থাৎ প্রথাটি মোটামুটি সব সার্বভৌম রাষ্ট্র মেনে চলে কিনা দেখতে হবে। 100 ভাগ রাষ্ট্রই যে মেনে চলে কিনা সেটা জরুরি না, তবে বেশিরভাগ রাষ্ট্রই মেনে চলছে কিনা সেটা দেখতে হবে। বিশ্বের অধিকাংশ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক রীতিসমূহই আন্তর্জাতিক প্রথার মর্যাদা লাভ করেছে। এছাড়াও একটি প্রথা আইনে পরিণত হবে কি হবে না, বা একটি প্রথা আইনের মর্যাদা লাভ করতে হলে সেটিকে বস্তুগত ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তো যে কোনো আন্তর্জাতিক প্রথাকে আইনে রূপান্তরিত হতে হলে কি লাগবে? বস্তুগত ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বস্তুগত পরীক্ষা জিনিসটা কি এখন দেখি। বস্তুগত পরীক্ষা হচ্ছে কোনো একটা আন্তর্জাতিক প্রথা যদি অবশ্যম্ভাবী রূপে বারবার আন্তরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে তা বস্তুগত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলা যায়। এ প্রসঙ্গে একটা বিখ্যাত মামলা, দ্য অ্যাসাইলাম কেস, রাজনৈতিক আশ্রয় মামলা, কলম্বিয়া বনাম পেরু, ICJ 1950, বিশেষভাবে উল্লেখযোগ্য। এই মামলাটি সম্পর্কে দেখলে তোমরা বুঝতে পারবে যে বস্তুগত পরীক্ষায় উত্তীর্ণ ব্যাপারটা কি। তো দ্য অ্যাসাইলাম কেস, রাজনৈতিক আশ্রয় মামলা, কলম্বিয়া বনাম পেরু, ICJ 1950, এই যে মামলা এর ঘটনাটা প্রথমে দেখি। 1948 সালে পেরু সরকার তার এক নাগরিক যার নাম হচ্ছে হায়া ডেলা টোরে, এই হায়া ডোলা টোরের বিরুদ্ধে সামরিক বিদ্রোহে উস্কানি দানের অভিযোগ আনেন
এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই গ্রেপ্তার এড়াতে ওই ব্যক্তি পেরুতে অবস্থিত যে কলম্বিয়ান দূতাবাস সেখানে আশ্রয় গ্রহণ করে। এই রাজনৈতিক আশ্রয়দানের ঘটনাকে নিয়ে পেরু আর কলম্বিয়ার মধ্যে বিরোধ উৎপত্তি হয়। উভয় পক্ষ সম্মত হলে আন্তর্জাতিক আদালতে 1949 সালের 15 অক্টোবর এই মামলার বিচার শুরু হয়। মামলার বিচার্য বিষয় কি ছিল এখন দেখি। এই মামলার বিচার্য বিষয় হলো এটি কোনো রাজনৈতিক অপরাধ ছিল কিনা এবং কলম্বিয়া সরকারের এরূপ আশ্রয় প্রদানের ক্ষমতা আছে কি না। তো মামলার রায়ে যেটা বলা হলো, আন্তর্জাতিক আদালত সিদ্ধান্ত প্রদান করেন যে কলম্বিয়া সরকারের এরূপ নিরাপদ আশ্রয় প্রদানের অধিকার নাই। কেন নাই এর ব্যাখ্যা দিতে গিয়ে আদালত বলেন যে কোনো প্রথাকে আইনে পরিণত হতে হলে তাকে অবশ্যই ম্যাটেরিয়াল টেস্টে উত্তীর্ণ হতে হবে। যে পক্ষ এই প্রথার উপর নির্ভর করবে তাকে প্রমাণ করতে হবে যে উক্ত প্রথা বারবার অনুসরণ করা হয়েছে, কিন্তু কলম্বিয়া এরূপ কোনো প্রমাণ দেখাতে পারেনি, অর্থাৎ ম্যাটেরিয়াল টেস্টে উত্তীর্ণ হতে পারেনি। তো প্রথার যে কোনো একটি প্রথাকে আইনে পরিণত হতে হলে ম্যাটেরিয়াল টেস্টে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ কোনো সেই প্রথাটিকে, মানে যে পক্ষ এই প্রথার উপর নির্ভর করবে তাকে প্রমাণ করতে হবে যে ওই প্রথাটা বারবার অনুসরণ করা হয়েছে। মনস্তাত্ত্বিক পরীক্ষা। যখন কোনো রাষ্ট্র কোনো প্রথা মেনে চলে তখন কি তা স্বেচ্ছা প্রণোদিত হয়ে করে, নাকি প্রথাটা মেনে চলতে বাধ্য মনে করে বলেই সেই অনুযায়ী কাজ করে? এই মনস্তাত্ত্বিক দিকটি প্রথার আইনে রূপান্তরিত হবার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ যখন কোনো রাষ্ট্র কোনো প্রথা মেনে চলতে নিজেকে আইনত বাধ্য মনে করে, তখনই বলা যাবে যে প্রথাটি আইনের প্রয়োজনীয় গুণাগুণ অর্জন করেছে। তো শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে প্রথা হচ্ছে আন্তর্জাতিক আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। প্রাচীন কাল থেকেই যে সমস্ত রীতিনীতি বা নিয়মকানুন রাষ্ট্রগুলো মেনে আসছে পারস্পরিক আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সেইগুলোই যখন দীর্ঘকাল ধরে অবিরামভাবে বা নিরবচ্ছিন্নভাবে বারবার অনুসৃত হতে থাকে, তখন সেটি কি হয়, আইনে পরিণত হয়। এখন আমরা দেখব যে রাষ্ট্রীয় আদালতের সিদ্ধান্ত প্রথার উপর নির্ভরশীল এ প্রসঙ্গে একটি বিখ্যাত মামলা। এটি স্কয়েশিয়া মামলা, ইউএসএ বনাম ইউকে, সুপ্রিম কোর্ট অফ ইউএসএ, 1871। এই মামলার ঘটনাটা এসো দেখি। 1863 সালে ব্রিটিশ পার্লামেন্ট সমুদ্রযানের মধ্যে সংঘর্ষ এড়ানোর জন্য উন্মুক্ত সমুদ্রে রাতে বাতি ব্যবহার করার আইন প্রণয়ন করে। মানে উন্মুক্ত সমুদ্রে রাতের বেলায় যখন কোনো জলযান চলাচল করবে তখন যেন সংঘর্ষ এড়ানো যায়, সেজন্য জলযানগুলোকে কি করতে হবে, বাতি ব্যবহার করতে হবে। এই যে বাতি ব্যবহারের আইন প্রণয়ন করে ব্রিটিশ পার্লামেন্ট 1863 সালে। 1864 সালে মার্কিন কংগ্রেসও এই রকম ব্যবস্থা গ্রহণ করে। ধীরে ধীরে অনেক রাষ্ট্রই এই ব্যবস্থা গ্রহণ করে এবং সবগুলোই ছিল রাষ্ট্রীয় সিদ্ধান্ত। যাই হোক, 1871 সালে ব্রিটিশ জাহাজ স্কোশিয়া এবং মার্কিন জাহাজ বার্কশায়ারের সঙ্গে সংঘর্ষ হয়। এর ফলে বার্কশায়ার ডুবে যায় এবং কয়েকজন নাবিক মারাও যায়। মালামালেরও যথেষ্ট ক্ষতি হয়। উল্লেখ্য যে বার্কশায়ার কোনো বাতি ব্যবহার করছিল না। এই ঘটনার পর বার্কশায়ার ক্ষতিপূরণ দাবি করে স্কয়েশিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলার বিচার্য বিষয় ছিল জাহাজ দুটোর নিজ নিজ দায়িত্ব কর্তব্য, 1864 সালের আইনের পূর্বে সাধারণ সামুদ্রিক আইন দ্বারা নির্ধারিত হবে কি না। তো মামলার রায়ে আদালত বলেন যে বার্কশায়ার ক্ষতিপূরণ পাবে না। এই সিদ্ধান্তের ব্যাখ্যায় আদালত বলেন যে এই মামলার বিচার আন্তর্জাতিক প্রথাভিত্তিক আইন অনুসারে হবে, যেহেতু জাহাজে বাতি জ্বালানোর নীতি আন্তর্জাতিক প্রথা ভিত্তিক আইনে পরিণত হয়েছে এবং এটি যেহেতু উন্মুক্ত সাগরে সংঘটিত হয়েছে এবং বার্কশায়ার কোনো বাতি ব্যবহার করেনি, তাই সে আন্তর্জাতিক প্রথা লঙ্ঘন করেছে, তাই সে কোনো প্রকার ক্ষতিপূরণ পাওয়ার যোগ্যতা অর্জন করেনি। একটি রাষ্ট্রীয় বিচারিক সিদ্ধান্ত কিভাবে আন্তর্জাতিক প্রথায় পরিণত হতে পারে, এই মামলা তার সর্বোৎকৃষ্ট উদাহরণ। তাহলে আমরা দেখছি যে যে তোমার এই যে প্রথা, এই মামলায় প্রথাকে কি করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। যেহেতু ওই যে তোমার রাতের বেলা উন্মুক্ত সমুদ্রে জলযান চালাতে হলে বাতি ব্যবহার করাটা একটা প্রথায় পরিণত হয়েছিল, সেহেতু এই যে তোমার মামলা, এই মামলার রায়ে কিন্তু উৎস হিসাবে প্রথাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন ধরো যদি সেম ঘটনা, একই ঘটনা অন্য দুটো জাহাজের মধ্যে পরবর্তীতে হয়, তাহলে বিচারের সময় আদালত কোন কোন সোর্স ব্যবহার করবে, কোন কোন উৎস ব্যবহার করবে? সেক্ষেত্রে প্রথাকে তো অবশ্যই ব্যবহার করবে, সেই সঙ্গে এই যে স্কোয়েসিয়া মামলা, এটি আন্তর্জাতিক আদালতের রায়। তাহলে তখন কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি এই ধরনের মামলা হয়, সেই মামলায় প্রথার পাশাপাশি এই রায়ও কিন্তু উৎস হিসেবে ব্যবহার হবে। তো শিক্ষার্থীরা, আজ এখন আমরা যেটুকু দেখলাম সেখানে দেখলাম যে প্রথা আন্তর্জাতিক আইনের অন্যতম প্রধান উৎস, তবে সব প্রথাই আন্তর্জাতিক আইনের মর্যাদা লাভ করতে পারে না। প্রথার কতকে আন্তর্জাতিক আইনে পরিণত হতে হলে কতগুলো শর্ত পূরণ করতে হবে, বা কতগুলো শর্ত হলেও অপরিহার্য। নেক্সট আমরা দেখব যে আন্তর্জাতিক আইনের উৎস হিসাবে চুক্তি কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা আন্তর্জাতিক যে চুক্তি, সেটি আন্তর্জাতিক আদালত সংবিধির 1 এর 38 এর 1-এর কতে রয়েছে। আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক আদালত সংবিধির 38 এর 1-এর ক অনুযায়ী আন্তর্জাতিক চুক্তিকে প্রথম স্থান দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী চুক্তি বলতে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্কযুক্ত বিষয়ে লিখিত দলিল মূলে আবদ্ধ আন্তর্জাতিক ঐক্যমতকে বোঝায়। রাষ্ট্রসমূহ নিজেদের মধ্যে চুক্তি সম্পাদনের মাধ্যমে আইন প্রণয়ন করে। ভিয়েনা কনভেনশন অন দ্য ল অফ ট্রিটিস 1968 বা 1968 অনুযায়ী রাষ্ট্রসমূহ আন্তর্জাতিক বিষয়ে একাধিক চুক্তি করতে পারে। বর্তমান যুগে আন্তর্জাতিক চুক্তির ভূমিকা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে এটি বিশেষ স্থান দখল করে আছে। চুক্তিসমূহ আন্তর্জাতিক কনভেনশন বা আন্তর্জাতিক কভেন্যান্ট, প্রোটোকল, চার্টার, এগ্রিমেন্ট ইত্যাদি নামেও পরিচিত। এখন আমরা দেখব চুক্তির শ্রেণীবিভাগ। চুক্তি কয় প্রকার? চুক্তি প্রধানত হচ্ছে দুপ্রকার। এক হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তি, দ্বিতীয়ত হচ্ছে বহুপাক্ষিক চুক্তি। দ্বিপাক্ষিক চুক্তি মানে যখন দুটো দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হয় সেটি হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তি, আর যখন অনেক দুইয়ের অধিক রাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় বা দুইয়ের অধিক পক্ষের মধ্যে তোমার হচ্ছে চুক্তি স্বাক্ষরিত হয় তখন সেটি হচ্ছে বহুপাক্ষিক চুক্তি। বহুপাক্ষিক চুক্তি আবার দুভাগে বিভক্ত, একটি হচ্ছে সার্বজনীন চুক্তি, অন্যটি হচ্ছে
আঞ্চলিক চুক্তি, সার্বজনীন চুক্তি কি বুঝতেই পারছো? যে চুক্তি হচ্ছে সকল রাষ্ট্রের জন্যই প্রযোজ্য, সেটি সার্বজনীন চুক্তি, যেমন ধরো জাতিসংঘ সনদ। আর আঞ্চলিক চুক্তি সেটিও একটি হচ্ছে কি বহুপাক্ষিক চুক্তি, এবং আঞ্চলিক চুক্তি সাধারণত কোনো একটা অঞ্চলের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বা বিভিন্ন পক্ষের মধ্যে স্বাক্ষরিত হয়। এর উদাহরণ তোমরা জানো নিশ্চয় যে সার্ক, আসিয়ান, এগুলো হচ্ছে আঞ্চলিক চুক্তির উদাহরণ। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে দেখলাম যে সাধারণত দুই ভাগে চুক্তিকে ভাগ করা যায়, এখন আমরা দেখব উদ্দেশ্য অনুযায়ী চুক্তি কত প্রকার। উদ্দেশ্য অনুযায়ী চুক্তি দুই প্রকার। যে সমস্ত চুক্তি স্বাক্ষরিত হয় তার সেগুলো আসলে সব সময় যে সবগুলোই সমান গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। কিছু কিছু চুক্তি স্বাক্ষরিত হয় কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য, দ্বিপাক্ষিকভাবে বা ত্রিপাক্ষিকভাবে। তো সেই উদ্দেশ্য যখন শেষ হয়ে যায় বা তার কার্যকারিতা যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু সেই চুক্তিটা আর কার্যকারিতা থাকে না। মানে উদ্দেশ্য শেষ হয়ে গেলেই সেই চুক্তির কার্যকারিতা ঠিক থাকে না। আবার কতগুলো চুক্তি আছে যেগুলো কি করে আইন সৃষ্টি করে। তো সেই উদ্দেশ্য অনুযায়ী চুক্তি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আইন সৃষ্টিকারী চুক্তি আর অন্যটি হচ্ছে চুক্তি কন্ট্রাক্ট। তোমরা নাম দেখেই বুঝতে পারছো যে আইন সৃষ্টিকারী চুক্তি কি করে, এই চুক্তিগুলোর মাধ্যমে আইন সৃষ্টি হয়। আর চুক্তি কন্ট্রাক্ট, এগুলোর মাধ্যমে কোনো আইন সৃষ্টি হয় না। তবে এই চুক্তি কন্ট্রাক্ট যেগুলো, সেগুলো যদি বারবার অনুসৃত হয়, বারবার বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই চুক্তিগুলো করা হয় এবং এরকম করতে করতে অনেকটা সময় চলে যায়, তখন সেগুলো কিন্তু প্রথায় পরিণত হয়। এবং তোমরা ভালো করে জানো যে প্রথা যখন প্রথায় পরিণত হয়ে যায় কোনো একটি বিষয়, তখন সেটি অবিরাম ভাবে দীর্ঘদিন ধরে চলতে থাকলে এবং তার যদি সুনির্দিষ্টতা থাকে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে গ্রহণ সার্বজনীনতা থাকে, তাহলে সেটি আইনের মর্যাদা লাভ করে। তো আইন সৃষ্টিকারী চুক্তি সম্পর্কে এখন আমরা দেখি। আইন সৃষ্টিকারী চুক্তিগুলো মূলত বহুপাক্ষিক। এই চুক্তিগুলো আন্তর্জাতিক আইনের গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ উৎস। আন্তর্জাতিক আইনের বিভিন্ন ক্ষেত্র, যেমন যুদ্ধ সংক্রান্ত আইন, সমুদ্র আইন, কূটনৈতিক আইন ইত্যাদি বিষয়ে প্রচলিত প্রথার চুক্তিকরণের পাশাপাশি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শিল্প সম্পদ রক্ষণাবেক্ষণ, দাস ব্যবসা, মাদক সেবন নিষিদ্ধকরণ, পারমাণবিক অস্ত্রের প্রসার রোধ, পরিবেশ রক্ষণাবেক্ষণ, এরকম অনেক বিষয়ে চুক্তি সম্পাদনের মাধ্যমে অসংখ্য প্রয়োজনীয় বিধি বা আইন কি হয়েছে, প্রণীত হয়েছে। আইন সৃষ্টিকারী এই চুক্তিগুলো আবার দুই প্রকার। একটি হচ্ছে সার্বজনীন আন্তর্জাতিক আইনের নীতি সমৃদ্ধ আইন সৃষ্টিকারী চুক্তি, অন্যটি হচ্ছে সাধারণ নিয়ম প্রদানকারী আইন সৃষ্টিকারী চুক্তি। বিভিন্ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পাদিত কনভেনশন সমূহ, যেমন 1969 সালের চুক্তি আইন সংক্রান্ত ভিয়েনা কনভেনশন, 1961 সালের কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত ভিয়েনা কনভেনশন, 1949 সালের যুদ্ধ সংক্রান্ত জেনেভা রেড ক্রস কনভেনশন সমূহ, এগুলো এই যে কনভেনশন, এগুলো কিন্তু আইন প্রণয়নকারী চুক্তির পর্যায়ে ভুক্ত। তো আন্তর্জাতিক আইনে চুক্তির এই জন্যই অপরিহার্য যে চুক্তির মাধ্যমে রাষ্ট্রগুলোর সম্মতি বা তাদের যে সাধারণ সম্মতি সেগুলো হচ্ছে প্রকাশ পায়। আর চুক্তির আরেকটা ব্যাপার হচ্ছে চুক্তি অবশ্য পালনীয়। এই কারণে আন্তর্জাতিক আইনে তোমার হচ্ছে প্রথম ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে অসংখ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই চুক্তিগুলোতে শুধুমাত্র যে যে সমস্ত পক্ষ স্বাক্ষর করেছে তারাই মেনে চলছে তা নয়, অন্যান্য রাষ্ট্রগুলো কিন্তু মেনে চলে। এবং এ কারণেই তোমার প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক আইনে চুক্তির গুরুত্ব বেড়েছে।
এখন আমরা দেখব চুক্তি কন্ট্রাক্ট। আমরা যে আরেকটা চুক্তির যে দুটো ভাগ দেখলাম, তার মধ্যে একটা দেখেছিলাম কি আইন সৃষ্টিকারী চুক্তি, আর একটা হলো চুক্তি কন্ট্রাক্ট। এটা কি জিনিস সেটা একটু দেখি। চুক্তি কন্ট্রাক্ট সমূহ আন্তর্জাতিক আইনে পরোক্ষ উৎস হিসেবে গণ্য হয়। আইন সৃষ্টিকারী চুক্তি যেগুলো, সেগুলো কি বললাম, প্রত্যক্ষ উৎস হিসেবে ব্যবহার হয়। আর এই যে চুক্তি কন্ট্রাক্ট, এগুলো পরোক্ষ উৎস হিসেবে গণ্য হয়। অনেক আন্তর্জাতিক আইনবিদ এ ধরনের চুক্তিকে আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে গণ্য করেন না। তাদের মতে আইন সৃষ্টিকারী চুক্তি শুধুমাত্র আন্তর্জাতিক আইনের উৎস। তবে আন্তর্জাতিক আদালত সংবিধির 38 অনুচ্ছেদের 1-এর ক ধারা অনুযায়ী কনভেনশন বলতে আইন সৃষ্টিকারী চুক্তিকে, আর বিশেষ কনভেনশন বলতে চুক্তি কন্ট্রাক্টকে বুঝায়। তবে চুক্তি কন্ট্রাক্ট পরোক্ষ উৎস হলেও যদি রাষ্ট্রসমূহ বারবার তাদের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করে এবং এভাবে বেশ কিছুদিন চলে যায়, তবে তা আন্তর্জাতিক প্রথায় পরিণত হয়। এছাড়া আন্তর্জাতিক সংগঠনসমূহের নিজেদের মধ্যে এবং রাষ্ট্র ও সংগঠনসমূহের মধ্যে অসংখ্য চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, যা বিশেষ বিশেষ ক্ষেত্রে সাধারণভাবে প্রয়োগের জন্য আইনের বিধান তৈরি করতে পারে। এই যে আমরা চুক্তি সম্পর্কে পড়লাম, এই চুক্তির বৈধতার কতগুলো শর্ত রয়েছে, যে শর্তগুলো হচ্ছে অপরিহার্য। এখন আমরা দেখি চুক্তির যে শর্তগুলো, কোনো একটা চুক্তি যে বৈধ হবে তার জন্য কি কি শর্ত থাকতে হবে। প্রথমত, চুক্তির পক্ষগণকে চুক্তি করার যোগ্য হতে হয়। সার্বভৌম রাষ্ট্রসমূহ চুক্তির পক্ষ হবার যোগ্য। দ্বিতীয়ত, যে ব্যক্তি বা যে প্রতিনিধি চুক্তি আলোচনায় অংশগ্রহণ করবেন এবং তাতে স্বাক্ষর করবেন, তাকে সংশ্লিষ্ট সরকার কর্তৃক যথাযথ ক্ষমতাপ্রাপ্ত হতে হয়। তৃতীয়ত, যেটি যে চুক্তি স্বাক্ষরিত হবে তাতে রাষ্ট্রসমূহের সম্মতি থাকা বাঞ্ছনীয়। তোমাদের মনে হতে পারে যে রাষ্ট্রগুলো সম্মতি না থাকলে তো চুক্তি স্বাক্ষরই করবে না, তাই না? কিন্তু অনেক সময় এরকম হয় যে অনুচিত প্রভাব বা অন্যায় প্রভাব বা প্রতারণার মাধ্যমেও কিন্তু চুক্তি স্বাক্ষরিত হতে পারে। সেক্ষেত্রে যে পক্ষ ক্ষতিগ্রস্ত, সে পক্ষ ইচ্ছা করলে কি করতে পারে, তোমার সেই লিভ করতে পারে, সেই চুক্তি থেকে বের হয়ে যেতে সে পারে। চতুর্থ যে শর্তটি রয়েছে সেটি হলো, চুক্তিকে আন্তর্জাতিক আইনের শর্ত মোতাবেক সম্পাদিত হতে হবে, অর্থাৎ আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে চুক্তিকে। এরপরে আমরা দেখব চুক্তি আইনের সমস্যা। এই যে চুক্তি আইন, সেগুলো কি কি সমস্যার সম্মুখীন হয়। চুক্তি আইনের একটি সমস্যা হচ্ছে বহুপাক্ষিক এমনকি সার্বজনীন চুক্তিতেও যারা পক্ষ নন তারা এ ধরনের চুক্তির দ্বারা বাধ্য হবেন কিনা। বহুপাক্ষিক চুক্তির ক্ষেত্রে যারা পক্ষ নন তারা যদি আচরণের মাধ্যমে মৌন সম্মতি জ্ঞাপন করেন, তবেই শুধু তাদেরকে বাধ্য করা যাবে, অন্যথায় তাদেরকে কিন্তু বাধ্য করা যাবে না। এই সংক্রান্ত একটা মামলা হলো নর্থ সি কন্টিনেন্টাল শেল্ফ কেস, উত্তর সাগর মহীসাপান মামলা, জার্মানি বনাম নেদারল্যান্ডস, জার্মানি বনাম ডেনমার্ক, আইসিজে 1969, আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তো এই মামলাটি এসে আমরা দেখি, জার্মানি বনাম নেদারল্যান্ড এবং জার্মানি বনাম ডেনমার্ক, অর্থাৎ দুটো মামলা। এই মামলার ঘটনা হলো, জার্মানি 1964 সালে নেদারল্যান্ডসের সঙ্গে আর 1965 সালে ডেনমার্কের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। এই যে চুক্তিবদ্ধ হলো, এই চুক্তি দুটোর বিষয়বস্তু ছিল সমদূরত্বে উপকূলের বিভাজন।
কিন্তু পরবর্তীতে উত্তর সাগর মহীসাপানে রাষ্ট্রসমূহের সীমানা নির্ধারণে জটিলতার সৃষ্টি হয়। তখন শান্তিপূর্ণ সমাধানের জন্য পৃথক দুটি চুক্তির আওতাধীন রাষ্ট্রগুলো আন্তর্জাতিক আদালতে বিষয়টি উত্থাপন করে। একটি মামলার পক্ষ ছিল জার্মানি আর নেদারল্যান্ডস, আর অন্যটির জার্মানি আর ডেনমার্ক। এখন মামলার বিষয়বস্তু দুটোরই অভিন্ন, এ কারণে আদালত একই কার্যক্রমে দুটি মামলা নিষ্পত্তির সিদ্ধান্ত নেন। মামলার বিচার্য বিষয় কি ছিল? মামলার বিচার্য বিষয় ছিল যে 1958 সালের জেনেভা কনভেনশনের অনুচ্ছেদ 6 অনুসারে সমদূরত্ব নীতি জার্মানির উপর কার্যকর হবে কিনা, আর আর হচ্ছে যদি এই নীতি প্রযোজ্য না হয় তবে কোন নীতির অধীন বিষয়টির নিষ্পত্তি হবে। মামলার রায়ে আদালত সিদ্ধান্ত প্রদান করেন যে এক্ষেত্রে নেদারল্যান্ডস ও ডেনমার্ক কর্তৃক দাবিকৃত সমদূরত্বের নীতি কার্যকর হবে না। কারণ হিসাবে বলা হয় যে 1958 সালের জেনেভা কনভেনশনে জার্মানি স্বাক্ষরকারী রাষ্ট্র নয়, কাজে জার্মানি এই নীতি মানতে বাধ্য নয়। তবে আদালত আরও মত প্রকাশ করেন যে এই ধরনের সমস্যা কোনো একটি নির্দিষ্ট নীতির অধীনে নিরসন করা কঠিন, এক্ষেত্রে আদালত সমতার নীতি অনুসরণের দিক নির্দেশ দেন। তবে সার্বজনীন চুক্তির ক্ষেত্রে, যেমন জাতিসংঘ সনদের ক্ষেত্রে, পক্ষ নয় এমন রাষ্ট্রসমূহের চুক্তির মূল শর্তাবলী মেনে চলার বাধ্যবাধকতা আছে বলে ধরে নেওয়া হয়। তো শিক্ষার্থীরা, আমরা আজকে আন্তর্জাতিক আইনের উৎস সম্পর্কে পড়লাম। শিক্ষার্থীরা, আজকে আমরা আন্তর্জাতিক আইনের উৎস সম্পর্কে পড়লাম, সবগুলো অবশ্য পড়িনি। আন্তর্জাতিক আইনের গুরুত্বপূর্ণ দুটো উৎস, প্রথা এবং চুক্তি, আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে পড়লাম। এই দুটোই আন্তর্জাতিক আদালত সংবিধির হচ্ছে 38 অনুচ্ছেদের 1-এর ক এবং 1-এর খ এ উল্লেখ আছে, যদিও সেখানে এগুলোকে উৎস হিসেবে ডাইরেক্ট আখ্যা দেওয়া হয়নি, কিন্তু এ দুটো কিন্তু আন্তর্জাতিক আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। এবং এছাড়াও যে অন্যান্য উৎসগুলো রয়েছে আমরা পরবর্তী ক্লাসে দেখব, সেগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে তোমার 38-এর 1-এ উল্লেখ আছে, বাকিগুলো নেই। কিন্তু না থাকলেও ওই সমস্ত উৎসগুলো কিন্তু আন্তর্জাতিক আইনের বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো আশা করি তোমরা আমার ক্লাসটি দেখবে, আগের ক্লাসগুলো নিশ্চয়ই তোমরা দেখেছ। এই ক্লাসটি তোমরা বুঝতে পারলে কি না, আন্তর্জাতিক আইন একটু অন্য ধরনের সাবজেক্ট। আমরা ইতিহাসের যারা পড়াশোনা করি তারা এই ধরনের সাবজেক্ট আগে কখনো পড়িনি, আইন কানুন আগে কখনো পড়িনি। তো তোমাদের যদি কোনো সমস্যা হয় ইনবক্স করে দিও, আমি উত্তর দেবার চেষ্টা করব। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।